পরো ঘুরি যায় আর খোঁজা খুঁজি করে ওই টিভি টা ওই হ্যাঁ এলইডি টা উপরে এ ভাত দিলে পালায় না হ্যাঁ ওরা আসছিল সবাই মানে ছেলেবেলাকে আমি চিনি না এলো পাতারি জঙ্গলি ভাবে মারে মার ধর করে চলে গেছে ওরা এই বাড়ি ঘর ডাকাতি করে এইটা ওটা সব কিছু নিয়ে চলে গেছে এরা। আপনার নাম কি বলেন? আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। এখানে আসলাম দেখলাম এগুলো ভাঙা চুরা হয়েছে লুটতারাজও হয়েছে যেটা আমি দেখছি পরে আসে। তবে যেটা এটা সুস্থ একটা বিচার হোক এটা সবাই চাই, আমরা এলাকাবাসী হিসেবে একটা সুস্থ বিচার চাই। একবার ডাইরেক্ট সন্ত্রাসী আর সন্ত্রাসী করে খায় সন্ত্রাসী করতে আসছিল এখানে আর ঘটনা সন্ত্রাসী করে গেছে ওরা। আর সন্ত্রাসী থেকে আইনমূলক বিচার হোক, তাদের সন্তোষমূলক বিচার করে সরকার। তো অত্যাচারে আমরা সবাই অসন্তুষ্ট অসন্তুষ্ট। আজকেও এরা যেভাবে নির্যাতন করছে, এরা নির্যাতন করে আইসে রাস্তা দিয়ে সমানে টল দেয় আর জনগণকে দেখায় রামদা ইয়ে করে দেখায় রাস্তার মধ্যে বাইরে। এরা এত এত জঘন্য। ওরা একের পর এক আমাদের এলাকায় সবসময় সন্ত্রাসী হামলা চালায়। কিছুদিন আগে একটা খুন করে ধুয়ে গেছে আমাদের এলাকার মানুষ, ঘুমাইতে পারিনি আমরা দুই মাস। তার পাশে আরেকবার সেন্টার ভাঙি ধুয়ে গেল, তার পাশে আমরা ঘুমাইতে পারিনি দুই মাস। তো ওদের যন্ত্রণা আমরা কত সহ্য করব? আজকে হচ্ছে এই সেনারা যদি আজকে খুন করে ধুয়ে গেলে হয় দায়ী হয় এলাকার মানুষ, তাহলে আমরা কত সহ্য করবো? আমরা কত আর কষ্ট করবো এদের জন্য?